মানুষ বড় আজব, 300 টাকার জন্য যে মেয়ে মানুষ সংসারে অভাবের দায়ে পড়ে 300 টাকা 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের অঙ্গের কাপড় সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। আর 3 কোটি টাকার জন্য যে নায়িকার পর্দার সামনে ছোট পোশাক পরে নাচে, সমাজ তাকে নায়িকা বানিয়ে দিয়েছে। দুটো আপন মনে ভগবানকে ডাকছে, প্রভু আমি কি তোমার সারা জীবনে রং দেখবো? তুমি বসে আছো পাথরের ঠাকুর হয়ে, আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে খেলা করো, একবার দুবার তিনবার। হ্যাঁ, সামনে গিয়ে যখন ডাকছে, আর যখন ভগবানকে একবার দুবার তিনবার ধরে চারবার ধরে ডাকছে, ভগবান সাড়া দেয় না। আমাকে একজন ভালো লোক বলেছিল, আপনি যে কীর্তন করেন, আপনারা যে কীর্তন করতে যান, আপনারা যে বলেন তুমি গত জীবনে যা করেছো এই জীবনে সেই কর্মের কর্মফল তোমায় ভোগ করতে হবে, এসব বাজে কথা। যা কর্ম করছি মানে যা করছি এই জীবনে করছি, এই জীবনে সব শেষ হবে, এই জীবনে চলে যাব। তা আমি তাকে বলেছিলাম যে যদি আপনার সঙ্গে কোনো বড় ডাক্তারের পরিচয় থাকে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন কি যে খাবার আমরা খাই না, যে খাবারটা আজকে আমরা খাই, এই খাবারটা আজকে খেলে এই খাবারের পুষ্টি গুণ, যা নিউট্রিশন, যা পুষ্টি গুণ আছে, এই পুষ্টি গুণটা 41 দিন পরে আমাদের বোন মেরোতে যায়। আজ আপনি যা খাচ্ছেন সেই খাবারের ভালো গুণ বা মন্দ গুণ যাই থাক, কেউ যদি মনে করে বিমল খেয়ে ভালো গুণ পাবো, তা তো হবে না। দুধ খেয়ে ভালো গুণ পেল, আর মানুষ হয়েছে তেমনি। যে অমিতাভ বচ্চন জীবনে কোনোদিন স্কুটিতে চাপেনি, সে টিভিএসের স্কুটির অ্যাড দিচ্ছে, মানুষ তাপ করে কিনছে। অজয় দেবগান জীবনে বিমল খেয়েছে, কেটে এরম করে খায়, সেই দেখে মানুষ কিনছে, অভিনয় করছে, অভিনয়ের পাল্লায় পড়ে গেল লোকে। জগৎ শুধু ছাঁচে চলছে, জানেন তো, আসল সত্যিটা কেউ জানে না। যে মাংস খায় না সে মাংসের অ্যাডভার্টাইজ করে, যে জীবনে কোকাকোলা কিনে খায়নি, সেভেন আপ খায়নি, সেই নায়ক গিয়ে সেভেন আপের অ্যাড করছে, ও জীবনে খায় নাই। হ্যাঁ, মনে রাখবে, আমি যখন আমাদের পাড়ার কোনো ছেলেকে বলি নায়ক কে, বলে শাহরুখ খান। নায়িকাকে বলে দীপিকা পাডুকোন, ও জানেই না কে নায়ক কে নায়িকা। বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন নায়ক কে, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, তারা নায়ক। নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ইংরেজের দেওয়া গুলি খেয়েও দেশের পতাকা যে মাটিতে পড়তে দেয়নি, সেই তো আসল নায়িকা। কেন আমার কথায় কেউ দুঃখ পাবেন না, মানুষ বড় আজব, 300 টাকার জন্য যে মেয়ে মানুষ সংসারে অভাবের দায়ে পড়ে 300 টাকা 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের অঙ্গের কাপড় সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। আর 3 কোটি টাকার জন্য যে নায়িকার পর্দার সামনে ছোট পোশাক পরে নাচে, সমাজ তাকে নায়িকা বানিয়ে দিয়েছে। দুটোই বেশ্যা, এটা ছোট ওটা বড়, মনে রাখবেন। মানুষ বড় আজব, যুব সমাজকে বুঝে নিতে হবে জগতের সার কোনটা। এখনো যদি যুব সমাজ ইয়ং ছেলে মেয়ের না বোঝে, তাহলে তুমি কি করে বুঝবে জগতের প্রকৃত সত্যটা কি? মনে রেখো, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। এখনকার দিনের গান তো আমি কিছু বুঝি না, ডুম ডাম, এই শুধু মিউজিকের শব্দ, আর বলবেন না। হ্যাঁ, আরে কীর্তনে দক্ষিণ চব্বিশ পরগনা লোকে আমাকে বলছে, কৃষ্ণবাবু সব কিছু করবেন, একটা গান গাইতে পারবেন কি? বলে কোনটা? বলে কাঁচা বাদাম। হায় ভগবান, কাঁচা বাদামও গান হয়ে গেল? হ্যাঁ, আমি আসলে দাঁড়িয়ে বলেছিলাম, মনে রেখো, কাঁচা বাদামের জাহাজটা কিন্তু একদিন ডুবে যাবে, দেখুন ডুবে গেছে আমার, কিন্তু আমার ছোট্ট নৌকাটা যেমন চলছিল ঠিক তেমনিই চলবে। হ্যাঁ, দুধের থেকে মদের দাম যতই বেশি হোক, দুধের সঙ্গে মদের তফাৎ কি জানেন? মদের বোতলের দাম 1 লাখ টাকা, দুধ তো 30 টাকা কিলো,
তফাৎ কি? তফাৎ দু জায়গায়। মদ যদি পাহাড়ের গুহায় নিয়ে বসে থাকা হয় লোকে খুঁজে চলে যায়, আর যে গোয়ালা দুধ বিক্রি করে সে বাড়ি বাড়ি যায়। তফাৎটা কি জানেন? তফাৎ হচ্ছে একটা, মদটা যতই দামি হোক ওটা বাঁশ বনে বসে খেতে হয়, আর দুধ যত কম দামি হোক ওটা সবার সঙ্গে বসে খাওয়া যায়। এইটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। বলো ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যাম রায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব, এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, দেখো কপালে সবার নাকি সুখ সয়ে না, সবাই তো সুখী হতে চায়। মানুষ বড় আজব, কেন মানুষ শিবরাত্রির দিন দিয়ে শিবের গলায় যে পাথরের সাপটা জড়িয়ে রাখা আছে তার মাথায় দুধ ঢালে, আর যখন দুধ ঢেলে বাড়ি ফিরে আসে জ্যান্ত সাপ বেরিয়ে পড়লে সবাই লাঠি দিয়ে পিটিয়ে মেরে দিল। বিদেশ থেকে ঘুরতে গিয়ে বেনারস থেকে একটা ইঁদুর কিনেছে, পাথরের ইঁদুর, তাকে সিংহাসনে বসিয়ে লাড্ডু দিচ্ছে, আর যখন সিংহাসনের নিচ থেকে নেংটি ইঁদুরটা বেরিয়ে লাড্ডুটা খেয়ে নিল তাকে বিষ দিয়ে মেরে দিল। যখন বেঁচে ছিল কেউ এক মুঠো ভাত দেয়নি, মরে যাওয়ার পরে গোটা পাড়ার লোক দৌড়ে এসেছে, সে বলছে আমি প্যান্ডেল করব, ও বলছে আমি মাইক বাঁধব, আর ছেলে বলছে আমি বেঁচে থাকতে আমার বাপকে জীবনে একটা মাছের টুকরো খাওয়াইনি, মরে যাওয়ার পরে গোটা পাড়াকে ভেটকি মাছ খাওয়াবো। বাপ যখন বেঁচে ছিল তখন একটু দাম, মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে কি হবে, বাপ কি আর গেল? এই যেমন মা বসে আছে পাশে, আমি যেখানে কীর্তনে যাই মানুষকে বলি আমি আমার মাকে নিয়ে যাই, আমি সঙ্গে হসে মাকে রাখি, এক জায়গায় কীর্তন থেকে যখন আসর থেকে নেমেছি একজন লোক আমার হাত ধরে বলছে কৃষ্ণবাবু আর কিন্তু ওইটা বলবেন না যে মাকে নিয়ে যান, তাহলে কি বলবো? বলবেন মা আপনাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়, মা আপনাকে হাঁটা শিখিয়েছে আপনি মাকে হাঁটা শেখান নাই, মনে রাখবেন। ভারতবর্ষের মাটিতে এই ভালোবাসা আপনি কোথাও পাবেন না, শুধুমাত্র ভারতে পাবেন। যে বাড়ির ছেলেমেয়েরা ইংরেজি ভালোবাসো তারা ইংরেজিতে পড়াশুনো করো। হ্যাঁ, আমি যদি বেশি দূর পড়াশোনা করিনি, অল্প বিস্তর করেছি, মনে রাখবে ইংরেজিতে কথা আছে ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, দেখবেন সব কথার শেষে ইন ল শব্দের যোগ আছে। ইন ল মানে কি? মাদার ইন ল, আইন মেনে মা, সব সময়ের জন্য মাসির মেয়ে কাকার ছেলেতে মিলে বিয়ে করে নিয়েছে, একে বলে সিস্টার ইন ল, আইন মেনে বোন ছিল আজকে বোন নেই আজকে বউ। সমাজ এইভাবে একটু একটু করে নষ্ট হয়ে যাবে, সমাজকে টিকিয়ে রাখতে গেলে সমাজের প্রাণ যারা এগিয়ে আসতে হবে, যুব সমাজকে বাধা দিতে হবে, দিকে দিকে প্রতিবাদের ঝড় তুলতে হবে, তবে তো সমাজ সঠিক হবে, না হলে কি করে হবে? যুব সমাজ যদি এগিয়ে না আসে ধর্ম রক্ষা হয় না কোনোদিন, স্বয়ং ভগবানকে নেমে আসতে হবে ধর্ম রক্ষার জন্য। আশায় আশায় তবু চেয়ে আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। হ্যাঁ, এই যে ইউটিউব ছেলেরা বসে আছে যারা ভিডিও করছে, এরা যখন একটু একটু করে ভিডিওটা কেটে থাম্বনেল দিয়ে দিয়ে ছাড়বে, দেখবেন ওই কমেন্ট যখন হবে না, দেখবেন ওখানে মানুষে কত বাজে বাজে কথা লেখে, কত গালাগালি করে, কত গালমন্দ করে, কেন বলুন তো? যার কথাটা গায়ে লেগেছে সে গাল দিচ্ছে,
পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। যে চোর সে কোনোদিন ক্লাসে সবার মাঝে বসে না, পিছন দিকে গিয়ে বসে, আর মাস্টার ওর কাছে গিয়ে ঘুর ঘুর করে, বলে তুই লেখ, বলে স্যার ওদিকে যাবেন নি, বলে না তুই লেখ, মাস্টার জানে উটুগুলি করে এসেছে। আরে হিন্দু হয়ে, হিন্দুত্বের হয়ে কথা বলছি, তোমরা আমায় গাল বন্ধ করছো, আরো পাঁচজনকে গাল বন্ধ করছো, আমাকে গাল বন্ধ করছো না, নিজের জাতিকে গাল বন্ধ করছো, নিজের সমাজকে গাল বন্ধ করছো, নিজের শিক্ষাকে গাল বন্ধ করছো। আশায় আশায় তবু চেয়ে আমি থাকি, যদি আসে কোনোদিন সেই সুখ পাখি, এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ ভক্তমন্ডলী মায়েরা মন্দিরের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে, ভগবানকে বলছে প্রভু তুমি আমার সঙ্গে কথা বলো, আমি কেরম করে তোমায় দেখবো, একদিন দুদিন তিন দিন, মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে।